আমার প্রিয় ছাত্রছাত্রীরা ও হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দ, যারা আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, তাদের উদ্দেশ্যেই আজকে একটি নতুন তত্ত্বকথা নিয়ে আলোচনা করা শুরু করছি। অর্থাৎ ওষুধগুলোকে মনে রেখে প্রয়োগ করার জন্য আমরা সকল ওষুধের ট্রায়াল, অর্থাৎ এক একটা লক্ষণের উপরে ভিত্তি করে অন্তত তিনটা ওষুধ মনে রাখলেই আমাদের চিকিৎসাক্ষেত্রে অনেক সহযোগিতা অথবা তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো। যদি প্রথম ওষুধটা ফেল করি, তাহলে দ্বিতীয় ওষুধ বা তৃতীয় ওষুধ আমরা নির্বাচন করতে পারবো। সেই সুবিধার্থে ন্যাশ সুন্দর একটা কথা বলেছিলেন বেলেডোনা নিয়ে মস্ত বড় বই লেখা যায়, কিন্তু প্রয়োগক্ষেত্রে যদি আমরা সঠিক নির্বাচন করতে না পারি অথবা তরুণ রোগীর ক্ষেত্রে, তাহলে আমরা চিকিৎসা সেবা দিতে পারবো না। কেন উনি গুরুত্ব এত দিয়েছেন? উনি গুরুত্ব দিয়েছেন তরুণ রোগে আমরা ওষুধগুলোকে প্রথমেই ব্যবহার করে ট্রায়ো, অর্থাৎ এক একটা ওষুধের তিন তিনটা ওষুধ যদি মনে রাখতে পারি, তাহলে সহজেই ওষুধগুলোকে নির্বাচন করা আমাদের পক্ষে সহজ হয়ে পড়ে। সেই সুবাদে আপনাদের উদ্দেশ্যে আজকে তিন চারটা ট্রায়ের কথা আলোচনা করব, যেগুলি অ্যাকোনাইটের উপরে ভিত্তি করে প্রয়োগ করা হয়ে থাকে। কারণ অ্যাকোনাইটের অনেক সময় ডাক্তারেরও সময় সুযোগ পায় না প্রয়োগ করার, কারণ তাৎক্ষণিক এই রোগের ওষুধ প্রয়োগ এবং কার্যকারিতা। তাহলে চলে আসি। প্রথমেই যদি আমি বলি, অস্থিরতার উপরে যদি তিনটা ওষুধের নাম বলা হয়, তাহলে অ্যাকোনাইট, আর্সেনিক এবং রাস্টক্স, এই ট্রায়োর কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে কখন আমরা অ্যাকোনাইট প্রয়োগ করব, কখন আর্সেনিক প্রয়োগ করব, কখন রাস্টক্স প্রয়োগ করব, সেই লক্ষণভেদে এবং মায়াজমেটিক ওষুধগুলো আমরা প্রয়োগ করতে পারবো কেস টেকিং নিয়ে। দ্বিতীয় যদি বলি, অর্থাৎ ট্রায়োর কথা, ভয়ের কারণে যদি কোনো রোগ হয়ে থাকে অথবা ভয়ের কারণে যদি কোনো কিছু হয়ে থাকে, লক্ষণ থাকে, তাহলে আমরা প্রথমেই চলে আসি অ্যাকোনাইট, ওপিয়াম এবং ইগনেশিয়া। তাহলে বুঝতেই পারছ, এই ওষুধগুলো ওপিয়াম, ইগনেশিয়া এবং অ্যাকোনাইট, এই ওষুধটা ভয়ের কোনো কারণ থাকলে আমরা প্রয়োগ করতে পারি। তৃতীয়ত হচ্ছে বেদনার ওষুধ। ন্যাশে সুন্দর কথা বলছেন, বলে বেদনার ওষুধ যদি আমাকে বাঁচতে দেওয়া হয়, তাহলে আমি এক নম্বরে বলবো অ্যাকোনাইট, ক্যামোমিলা এবং কফিয়া। অর্থাৎ আমরা ভেটেরিনারি মেডিকেল থেকে এই তিনটে ওষুধের কথা মনে রাখলেই আমরা বেদনার ওষুধ অর্থাৎ অ্যাকোনাইট, ক্যামোমিলা এবং কফিয়া প্রয়োগ করতে পারি। আর একটা বলেই আমি আলোচনা শেষ করব, সেটা হচ্ছে শুষ্ক বায়ু। সচরাচর শুষ্ক বায়ুতে অ্যাকোনাইট, ব্রায়োনিয়া এবং কোষ্টিকাম, আমরা এই তিনটা ওষুধ বেছে নিতে পারি অবস্থাভেদে অথবা মায়াজমেটিক ভিত্তিতে। তাহলে চলে আসি, কেন এটা আলোচনা করলাম? আমরা এই যে ট্রায়োর কথা জেনে যদি আমরা এক একটা লক্ষণের ভিত্তিতে তিন তিনটা ওষুধ মনে রাখতে পারি, তাহলে প্রয়োগক্ষেত্রে অনায়াসে আমরা সেটা প্রয়োগ করতে পারি। মনে রাখতে হবে, এলএম পদ্ধতিতে ঘনমাত্রা তরুণ রোগে আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর প্রয়োগ করে তিন চারবার প্রয়োগ করলেই ফলাফল পাবেন, না পারলে বুঝবেন আপনার সিলেকশনটা রং হয়েছে, রাইট হয়নি। এটুকু বলেই আজকের এই আলোচনা শেষ করছি। আশা করি সবাই আমার এই ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ।